ঢোকলা বানানোর জন্য সবার প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি বেসন, এটা এক কাপ মতো বেসন। এরপর নিয়ে নেব সমপরিমাণ ওটসের আটা, একটু কম নিয়েছি, এক কাপের একটু কম ওটস আটা নিয়েছি, যেটা আমি মিক্সিতে গুঁড়িয়েছি। তারপর আমি একটু নুন দিয়েছি আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস। লেবুর রস দেওয়ার পর আমরা এটা ভালো করে মিক্স করে নেব। দেখুন, আমি এটা মিক্স করে নিয়েছি ভালো করে। এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, অল্প একটু বেকিং পাউডার দিলাম, হাফ টিস্পুন মতো। এরপর এটা আবার ভালো করে মিক্স করে নিতে হবে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পুরোটা, পুরো বেসন আর আটাটার সঙ্গে মিশিয়ে নিয়ে এবার একটু একটু করে জল মেশানো শুরু করব। অল্প অল্প করে জল মেশাতে হবে যাতে বেসনগুলো কুণ্ডলি পাকিয়ে না যায় এবং মিক্সচারটা খুব স্মুথ হয়। তাই অল্প অল্প করে জল দিয়ে আমি মিশিয়ে মিশিয়ে ব্যাটারটা রেডি করব। দেখুন, খুব স্মুথ একটা মিক্সচার, একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিচ্ছি অল্প হলুদ, যাতে ঢোকলার ওই সুন্দর হলুদ রঙটা আসে। হলুদটা আমি ভালো করে মিশিয়ে নিলাম, খুব ভালো করে মিশিয়ে নিন যাতে হলুদগুলো দানা না বেঁধে যায়। এবার নিয়ে নিচ্ছি এই বাটিটা, এতে আমি ঘি লাগিয়ে নিচ্ছি অল্প গায়ে। ঘিটা ভালো করে থালার গায়ে লাগিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে ওই ব্যাটারটা ঢেলে দেব। ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি। এবার একটা পাত্রে গরম জল দিয়ে একটা স্ট্যান্ড দিলাম যাতে আমি ঢোকলাটা স্টিম করব। এবার এই ব্যাটারটা স্টিমে দেওয়ার আগে আমি এর মধ্যে মিশিয়ে নেব হাফ ইনো, যেটা ফ্রুট সল্ট। ইনোটা মিক্স করে নিতে হবে ভালো করে, তারপর স্টিমে দিয়ে দিতে হবে। দেখলেন, আমি ওই সিটিটা খুলে নিয়ে স্টিমে বসিয়ে দিলাম। এবার আমি তৈরি করছি ফোড়ন। ফোড়নে সবার প্রথমে তেল নিয়ে তাতে দিয়েছি অল্প কালো সর্ষে, এরপর দিচ্ছি কারি পাতা এবং কিছু চেরা লঙ্কা এর মধ্যে এবার দিয়ে দিতে হবে। আমি এতে লঙ্কাটা দিইনি, আপনারা চাইলে স্বাদ মতো লঙ্কা দেবেন। আমি এতে চিনি দিয়েছি 2 চামচ মিষ্টি রস তৈরি করার জন্য, এবং শেষে দিচ্ছি চেরা লঙ্কা। এটা ভালো করে চিনিটা মিশে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ লেবুর রস। এবার আমি ঢোকলাটা, দেখুন স্টিমে খুব সুন্দর ফ্লাফি তৈরি হয়েছে, একদম সুন্দর নরম। এটা আমি কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে এর উপর আমি ফোড়নটা ঢেলে দিলাম, যেটা আমি তৈরি করেছিলাম, কারি পাতা লঙ্কা আর কালো সর্ষের ফোড়ন। এখানে আমি কেটে রেখেছি কিছু কুড়নো নারকেল এবং ধনে পাতা, যেটা আমি ছড়িয়ে দেব গার্নিশ করার জন্য। খুব সুন্দর লাগছে, দেখুন